যে বদনাটা হয়ে গেলে এখন করণীয় কি, কিভাবে এখন আমরা এটা দূর করতে পারবো? এক নম্বরে হাদিসে যেটা আমরা পাই, সালেম ইবনে হুনাইফকে যখন নজর দেওয়া হলো ক্ষতি হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওযু করে ওকে পানি দাও, ওযু করে ওযুর পানিটাকে পাত্রের মধ্যেই থাকবে, নিচে ফেলে দিবে না, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে সেখানে ওযু করবে, ওযু করে পানিটা পাত্রেই থাকবে, এবং ওই পানিটা একবারে সেই ব্যক্তি যার নজর লেগেছে তার গায়ে ছুড়ে মারবে, যিনি নজর দিয়েছিলেন, যার চোখের ক্ষতির কারণে এটা হয়েছিল, তিনি ওযু করে তার এই ওযু করা পানিটাকে যদি ওই ব্যক্তির পেছন দিক থেকে হঠাৎ করে মেরে দেওয়া হয় একবারে ওয়ান গো, তাহলে তার বদনজরের অ্যাকশন তাৎক্ষণিকভাবে চলে যাবে। এটাই ছিল হাদিসের আমল, এবং আরব দেশে এটা করা হয়। এরকম কেউ যদি সন্দেহ করে বসে, তারা অনুরোধ করে যে আপনি একটু ওযু করে পানি দেবেন কাইন্ডলি, তারা দিয়ে দেয়, তারা জানে এটা হাদিসের কথা। কিন্তু আমাদের দেশে এই সমস্ত হাদিস আদৌ চর্চা হয়েছে কিনা আমার জানা নেই। এবং কাউকে যদি আপনি বলেন যে একটু ওযু করে পানি দেবেন, বলে কি কারণে, কারণ যদি বলেন তাহলে বলবেন আমার ব্যাপারে তোমার এত বদ ধারণা, এটা এক সাহাবি যে আমির ইবনে রাবিয়ার কথা বলছিলাম, সালেম ইবনে হুনাইফকে তিনি তার নজর লেগেছিল, তিনি অত্যন্ত উঁচু মানের বদরের সাহাবি, বদরের সাহাবিদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলছেন যে তাদের কত মর্তবা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানো না বদরীদের ব্যাপারে, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে বলবেন যে তোমরা সব তোমাদের মাফ করে দিলাম, এত উঁচু দরজা সাহাবির চোখ লেগে গেছে, ইনি ইচ্ছা করে কোনো দুষ্টামি করেননি। তো কাজেই কেউ অনুরোধ করলে এরকম উজু করে পানি দেওয়াটা, জানি না আমাদের দেশের লোকেরা কনভিন্স হবে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সেটা যদি না পাওয়া যায় তাহলে তিন নম্বর কাজটায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরপরে আমরা নিজেরা এখন বিভিন্ন দোয়া দরুদ যেগুলো আগে প্রোটেকশনের জন্য পড়ার কথা ছিল সেগুলো বেশি করে পড়তে হবে। এবং এ ব্যাপারে কিছু খাস স্পেসিফিক দোয়া আছে হাদিস শরীফ থেকে, সেগুলো আমরা যদি জানার চেষ্টা করি তাহলে ফায়দা হবে। যেমন এক নম্বরে ওইদুকুমা, অথবা একজন হলে ওইদুকা, একটা মেয়ে হলে ওইদুকি, বিকালিমাত ইল্লাহি তাআমাতে মিন কুল্লি শাইতানির হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লামা, এই দোয়াগুলো পড়া। আর আর অনেক দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইয়িন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক, এই দোয়াগুলো দোয়ার কিতাব থেকে জোগাড় করে করে পড়তে পারা। আর তিন কুল তো জানা আছে, তারপরে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া হয়েছিল আপনারা জানেন, সাহাবীদের একটা দল গিয়েছিলেন এক জায়গায়, ফেরত আসার পথে রাত্রি হয়ে গেল, তখন তারা একটি কবিলায় গিয়ে উপনীত হলেন, বললেন যে আজকে রাত্রে এখানে থাকবো, একটু জায়গা দিবা আর একটু খাবার দিবা আমাদেরকে, ক্ষুধার্ত মানুষ, তারা থাকার জায়গাও দিল না খাবার জায়গাও দিল না, কমবখত লোকগুলো। সাহাবীরা কি করবেন, কষ্ট করে ওই রাত্রিটা ওখানে কাটালেন, না খেয়ে উপাস পানিটা নিখে, আর পরের দিন সকালে চলে আসবেন, আজান দিলেন, নামাজ পড়লেন। এখন তাদের আজান দেওয়া নামাজ পড়া দেখে ওই গ্রামের লোকেরা আসি দৌড়ে আসলো, এসে বলল তোমরা যে কি করলো আজান দিলে নামাজ পড়লো, তোমরা মনে হয় ভেরি স্পেশাল সামথিং, আজকে রাত্রে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমাদের কবিলার যিনি লিডার সর্দার তাকে বিচ্ছুতি কামড় দিয়েছে এমন ভাবে যে তিনি মরে গেছেন, মরার মতো শুয়ে আছেন, তোমরা মনে হয় কিছু জানো, তোমাদের কাছে বোধহয় কিছু থাকতে পারে, তাকে একটু চিকিৎসা করবা? তো সাহাবিরা তো আর এইরকম চিকিৎসা কিছু জানেন না, তো এক সাহাবি বলে ফেলেন যে হ্যাঁ করব, কিন্তু চিকিৎসা যদি হয় আমার শর্ত আছে, কন্ডিশন আছে, বলে কি কন্ডিশন, বলে এতগুলো ছাগল দিতে হবে, ছাগল ভেড়ার একটা নাম্বার বলে দিলেন, অনেকগুলো চাই। তারা বলল যে আরে বলেন কি দেব, আমাদের যদি সর্দার ভালো হয়ে যায় ততগুলো চেয়েছেন তার চেয়েও বেশি দেবো। তো তিনি গিয়ে তাকে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পরে সেই লোকটা দেহশালা থেকে শোয়া অবস্থায় ছিল, কোনো সেন্স নাই মরার মতো, সোজা উঠে বসে গেল, বসে জিজ্ঞেস করলো আমার কি হয়েছিল, একদম ভালো হয়ে গেল তাৎক্ষণিক ভাবে, সুবহানাল্লাহ। পরে এখন সাহাবি তার ছাগল টাগল এগুলো সব নিয়ে আসলেন, তারা আরো দিল খুশি হয়ে। এখন অন্য সাহাবিরা বলে যে তুমি তো ছাগল নিয়ে গেলা সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে, এটা তোমাকে নেওয়া জায়েজ হলো? সে বলে আমাকে ফতুয়া দিও না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাই, নিয়ে যাই আল্লাহ করে তাওয়াক্কাল করে, উনি যদি বলেন আনা ঠিক হয় না তখন আমি ফেরত দিয়ে দেবো, এনে আবার অসুবিধা নাই, নিয়ে যাই। তখন তিনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোনো আপত্তি করেন নাই যে এগুলো নিয়ে আসছে কেন ছাগল ধানা এগুলো, তিনি বলছেন ঠিক আছে ভালোই করেছ। তবে তিনি জিজ্ঞেস করলেন ওমা আদরাকা আন্নাহা রুকিয়া, তুমি কি করেছিলে, সূরা ফাতিহা করেছিলাম, সূরা ফাতিহা পড়ে ফু দিলে এটাতে রুকিয়া, এটাতে চিকিৎসা হয়, এটাতে ভালো করে দেয়, তুমি কেমনে জানছো সেটা, কে বলেছে তোমাকে? তিনি বলেন যে আমার মাইন্ডে আসলো, আল্লাহই ভালো জানেন, আমি জানতাম না, এই জন্য আমি করলাম যে ট্রাই করে দেখি। তিনি বললেন ঠিকই করেছো, এটা তো সূরা তো শিফা, আল্লাহ তালা এই সূরা মধ্যে অনেক শিফা রেখেছে, তো কাজে সূরা ফাতিহা পড়া, আয়াতুল কুরসি পড়া, তিন কুল পড়া,
এইগুলো পড়তে হবে এবং ওই যে দোয়াগুলো আছে বর্ণনা থেকে বাঁচার জন্য এই দোয়াগুলো পড়া। সূরা আল কলমে একটা আয়াত আছে, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লাইয়ুলকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এই দুটো আয়াত যদি কেউ পড়তে পারে তাতেও বদনজরের কমার অনেক ফায়দা হবে, বদনজর অনেক কমে যাবে।